বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকেরটি আপনাদের জন্য দারুণ উইন্ডোর ডিজাইন নিয়ে এসেছি। এই জানালার ডিজাইনটা খুবই সুন্দর। এই জানালার ডিজাইনটা কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আপনাকে মেঝে লেভেল থেকে এই গাঁথনিটা তুলতে হবে 2 ফুট 3 ইঞ্চি। তারপরে এই সানসেটটা ঢালাই করতে হবে। এটা 2 ফুট 3 ইঞ্চি পরে আপনি শাটারিং করবেন, করে এটা 3 ইঞ্চি ঢালাই হবে মুঠা। চওড়ায় দেখুন এই জানালাটা ভেতরে ভেতরে 5 ফুট আছে, আর এই সানসেটটা বাইরে বাইরে আপনার 5 ফুট 8 ইঞ্চি করতে হবে, যাতে গ্রিল বসানোর জন্য দুদিকে 4 ইঞ্চি করে কোবলা হয়। আর এই ওয়াল থেকে বাইরে বার করতে হবে আপনার 16 ইঞ্চি। এটা ঢালাই করে দিলেন। এইবার এটা 16 ইঞ্চি বার করার কারণ হচ্ছে, দেখুন ভেতরে ভেতরে এটা 5 ফুট থাকে। 5 ফুট থাকলে আপনার এই যে এটা 10 ইঞ্চি ওয়াল আছে, এই ঘরের ওয়ালটা 10 ইঞ্চি আছে। যখন ফ্রেম বসাবেন, কাঠের ফ্রেম আর 3.5 হয়, আর কাঠের ফ্রেমটা আপনার এই ওয়ালের 6 সেন্টারে বসবে। ওয়ালের সেন্টারে বসবে, দুদিকে 3 ইঞ্চি করে খোপলা থাকবে, 3.5 ইঞ্চি করে। এবার পাল্লা যেগুলো হয় এখানে, ধরুন 5 ফুটের জানালায় 4টে পাল্লা হবে, 13 ইঞ্চি পাল্লা হবে, 52 ইঞ্চি, আর ওদিকে হচ্ছে আপনার ফ্রেম আছে 7 ইঞ্চি, 59 ইঞ্চি হবে। 59-এর পরে যখন ফ্রেমটা বসাবেন, গাঁথনি থেকে 1/2 ইঞ্চি করে দুদিকে ক্লিয়ার থাকবে। তাহলে কী হবে, যদি আপনি এই জানালার সেটটা 16 ইঞ্চি বার করেন, তাহলে আপনার পাল্লাটা খুলতে অসুবিধা হবে না। বোঝা গেল এটা? এবার চলে আসি ওপরে। আপনার মেঝে লেভেল থেকে লিন্টন হাইট আছে 6.5 ফুট। প্রথমে আপনার এই 6.5 ফুট গাঁথনি করে নিতে হবে, দুদিকে ওয়াল তুলে নিতে হবে, নিয়ে একটি 6.5 ফুট লেভেলের টানা শাটারিং করতে হবে। এই শাটারিংটা করে নিলেন। এটা সিম্পল বিষয়। নেওয়ার পরে দেখুন এই চাল্লার যে কুবলা আছে, এই কুবলা সোজা আপনাকে একটা 6 ইঞ্চি কাট মারতে হবে। সেটা পরে 6 ইঞ্চি কাট মেরে নেবেন। 6 ইঞ্চি কাট মারার পরে এই উপরের ডিজাইনটা পুরোটাই বালি মশলা দিয়ে করতে হবে। এটা এই ডিজাইনটা আপনারা করবেন। এই শাটারিংটা করার পরে 6 ইঞ্চি কাটটা মারবেন হাইট করে। এই 6 ইঞ্চি কাটটা মারা থাকবে। এবার ঠিক এই শাটারিংয়ে এই 5 ফুট আছে, এখান থেকে এই কোনটার দিয়ে 5 ফুটের সেন্টার 2 ফুট 6 ইঞ্চি হয়, 2 ফুট 6 ইঞ্চি সেন্টার করে নিতে হবে। নেওয়ার পরে এটা আপনি 10 ইঞ্চি হাইট করে দেবেন। 10 ইঞ্চি হাইট করে এটা সাজিয়ে নিতে হবে। দেখুন এখানে যতটা রাউন্ড আছে, এখানে ওই উল্টো রাউন্ড অতটা নেই। এবার আপনাকে এই যে কাঠের যে 6 ইঞ্চি যে কাঠের টপ লেভেল, এই লেভেল থেকে বালি মশলা দিতে হবে। তারপর দেখুন লিংটন যে ভেতরে লিংটন আছে, লিংটন থেকে এই কর্নারটা 2 ইঞ্চি হাইট আছে, ঠিক 2 ইঞ্চি এই কাঠের উপরে যে এই শাটারিংটা ছিল তার উপরে 2 ইঞ্চি মশলা চাপাতে হবে। চাপে হালকা করে এই রাউন্ডটা নিকে রেখে এই রাউন্ডের টপ লেভেল আবার 10 ইঞ্চি রাখতে হবে। রেখে ঠিক এইভাবে এখানে ঘুরিয়ে দিতে হবে। এটা আগের দিন বালি মশলাতে রাউন্ডটা করে রাখতে হবে। রাখার পরে এবার এই সেটটা আপনি ওপরের যে সেটটা, নিচের যে সেটটা যেহেতু 16 ইঞ্চি ছিল, ওপরের সব সেটটা আপনি 19 ইঞ্চিও বার করতে পারেন, 20 ইঞ্চি বার করতে, যাতে এই সেটের জলটা এই সেটে না পড়ে, একটু বাড়তি রাখতে হবে। এবার দেখুন এই কুবলায় আপনার এই সেটটা 4 ইঞ্চি বাড়তি করেছিল, আর এটার ক্ষেত্রে আপনি আরও আর কি এটাকে 10 ইঞ্চি করবেন। এই কুবলা থেকে এই সেটটা 10 ইঞ্চি বার করতে হবে, যাতে জলটা নিচে না পড়ে। এটাই বুঝতে পারলেন। এবার এই বালি মশলা রেডি করা থাকবে। পরের দিন এসে এটাকে 3টে বিট মারতে, দেখুন 1 ইঞ্চি 3টে বিট আছে, 1 ইঞ্চি 3টে বিট এভাবে ঘুরছে, আর মুখে আর একটা টপে জল বিট করা আছে, এটা প্লাস্টারের সময় করা আছে। এটার বিট মেরে দেবেন। দেওয়ার পরে এবার এটা রড বার্নিং করতে হবে। এটার ক্ষেত্রে আপনি এই চালে এটা 6-এর রড ব্যবহার করতে হবে বাইন্ডারে, আর মেন রডটা 8 টাইম দেবেন, আর ভেতরে যে লিংটনটা হয়েছে এই লিংটা 4-টে 10 টেনে দেবেন, আর নিচের এই সেটটার ক্ষেত্রে আপনি এটার বাইন্ডারে 8 টাইম দেবেন, মেন রডটা 8 টাইম দেবেন। এইভাবে জানালাটা করুন, খুবই সুন্দর লাগবে। আর জানালাটা খুবই সুন্দর, যে কোনো আর কি বাড়ির জানালায় করতে পারেন। আর ডিজাইনটা খুবই সুন্দর। আর বিল্ডিং রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর ভিডিও কেমন হলো সেই বিষয়ে কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে যাওয়া যাক, পরবর্তী ভিডিও দেখা হবে।